বিদ্যুতের নগরী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে মাত্র অর্ধ কিলোমিটার দূরত্বে মেঘনা নদীর বুকে জেগে ওঠা চরটির নাম সোনারামপুর। এখানে বাস করে স্বল্প আয়ের সহস্রাধিক মৎস্যজীবী পরিবার। চরটির পূর্বে বিদ্যুৎ নগরী খ্যাত আশুগঞ্জ, পশ্চিমে নদীর ওপারে কিশোরগঞ্জের ভৈরব, দক্ষিণে সৈয়দ নজরুল ইসলাম সেতু এবং উত্তরে জাতীয় গ্রিড বিদ্যুৎ সরবরাহের 230 কেভির বিশাল টাওয়ার। দিনের আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই চরের চারপাশে জ্বলে ওঠে হাজার হাজার বৈদ্যুতিক বাতি, কিন্তু তবুও আলো নেই চরটিতে। ছেলেমেয়ে ঠিক মতো লেখাপড়া করতে পারে না, যে কেরাসুন দিয়ে বাতি ধরে তাতে মনে করেন যে তারা ঠিক মতো দেখতে পারে না। আমাদের দাবি একটাই, আমাদের গ্রামে আমরা বিদ্যুৎ চাই। সন্ধ্যাবেলে কপি, হারিকেল এগুলা জ্বালিয়ে ওরা লেখাপড়া করে, আর বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা এখানে শিক্ষাদান করতে পারছি না। বিদ্যুৎ হলে আমাদের অনেক ভালো হয়, বিভিন্ন প্রজেক্টর ব্যবহার করে আমরা লেখাপড়া করাতে পারি। কর্তৃপক্ষ বলছে প্রাকৃতিক কারণেই এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আগাম বিদ্যুৎ বিভাগ থেকে আমরা যে কার্যক্রম হাতে নিয়েছিলাম ওটা এখন আপাতত বন্ধ আছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন চরের সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই সরকারিভাবে সোলারের প্রকল্প, ইটকলের মাধ্যমে সোলার প্রকল্প গ্রহণ করে একটা গ্রিডের মাধ্যমে ওখানে বিদ্যুৎ সরবরাহ করবে, যেটা সরাসরি এখান থেকে সরাসরি বিদ্যুৎ না হয়ে সোলারের মাধ্যমে সরবরাহ করা হবে, এটা প্রক্রিয়াধীন আছে। আলোর মুখ দেখার প্রতীক্ষায় প্রহর গুনছে চর সোনারামপুরের মানুষ। অভি ইসলাম, টিভি।